আমি ডক্টর তাসিম খান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চিফ কনসালট্যান্ট টি স্কিন বাই তাসনিম অ্যান্ড কনসালটেন্ট অফ কেয়ার আজকে আমি আপনাদের সাথে কিছু কমন প্রবলেম নিয়ে কথা বলবো এর মধ্যে একটি হচ্ছে গিয়ে ডেনড্রাফের প্রবলেম যেহেতু শীত চলে আসছে সো ডেনড্রাফের প্রবলেম নিয়ে আমাদের অনেক পেশেন্টই আসতেছেন সো এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং কিছু ভুল ধারণা আছে আমাদের সেই ভুল ধারণাগুলো ভাঙার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল ডেনড্রাফ জিনিসটা কি ডেনড্রাফটা হচ্ছে ড্রাই ফ্লেকি স্কিন যেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েতে যে স্কিনটা তৈরি হয় সেটার যে লেয়ারটা সেটা এক্সেসি প্রোডাকশনের জন্য একটা ফ্লেকি স্কিন আসে সেটাই হচ্ছে কি ডেনড্রাফ এক্সিস প্রোডাকশন হচ্ছে যেটা ডেনড্রাফটা কেন হয় ডেনড্রাফের অনেকগুলো কারণ আছে লাইক আমাদের শীতের মধ্যে স্কিনটা অনেক বেশি ড্রাই থাকে এটা একটা যেমন কারণ এবং ড্রাইনেসের কারণে আমাদের স্কিনে যেভারশিয়াস গ্ল্যান্ড থাকে সেখান থেকে স্কিনের সেবাম প্রোডাকশানটা অনেক বেশি হয় যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে অয়েলি করে দিচ্ছে সো দেখা যায় যে অনেক ডাস্ট অনেক ব্যাকটেরিয়া অনেক কিছু অ্যাটাক হচ্ছে সেখান থেকেও একটা ডেন্ডার ফার চান্স থাকে তাছাড়া হচ্ছে প্রপারলি যদি ওয়াশ না করা হয় আনটাইড স্কিন আনক্লিন স্কিন সেখান থেকেও একটা ডেন্ড্রাফর প্রবণতা থাকে তাছাড়া হচ্ছে আপনার কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট বা কসমেটিক্স কিছু ইউজ করা হচ্ছে লাইক ছেলেরা জেল ইউজ করছেন মেয়েরা হেয়ার স্প্রে ইউজ করছেন এগুলো একটা রিজন হতে পারে তাছাড়া হচ্ছে আপনার কিছু ইনফেকশাস কন্ডিশান লাইক কিছু ফাঙ্গাসের জন্য যেমন আমাদের হেয়ার ফ মানে হচ্ছে সাথে সাথে হেয়ার ফল হচ্ছে এছাড়া হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশন লাইক সোরিয়াসিস বা আপনার সেবরি ডায়ামাটেটিস যে স্কিনের ডিজিজগুলো আছে সেগুলোর কারণেও কিন্তু অনেক বেশি ডেন্ড্রাফ হয় এবং হেয়ার ফলও হয় পাশাপাশি সো ডেনড্রাফের আসলে গুলাই কারণ আছে অ্যাকচুয়ালি পেশেন্ট আসলে দেখে আগে ফাইন্ড আউট করতে হবে তার কারণটা কি দেন সেই অনুযায়ী ট্রিটমেন্টটাও কিন্তু করতে হবে যে কেউ যে কোনো ধরনের ডেনড্রাফের ট্রিটমেন্ট না নেওয়া না নেওয়াই ভালো কিছু ভুল ধারণা আছে আমাদের এই ডেনড্রাফ নিয়ে আমি একটু সেটা নিয়ে কথা বলবো লাইক অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে স্ট্রেস আমার অনেক টেনশন আমার অনেক ওয়ার্ক স্ট্রেস এটা সেটা আমি সারাদিন বাইরে কাজ করি আমার এটার কারণে কি আমার ডেন্ড্রাফ হচ্ছে কি না না ওয়ার্ক স্ট্রেস বা যে কোনো ধরনের স্ট্রেসের কারণেই কিন্তু ডেন্ড্রাফ হয় না ডেনড্রাফের সাথে স্ট্রেসের কোনো সম্পর্ক নেই অনেকেই জিজ্ঞেস করেন জন্মগতভাবে আমার ডেনড্রাফ হচ্ছে কিনা হ্যাঁ জন্মগতভাবে ডেন্ড্রাফ হবে ব্যাপারটা সেটা না বাট কিছু স্কিন ডিজিজ আছে রোগ আছে যেটা হচ্ছে কি আমরা লাইক সেভোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস স্ক্যাল্প সোরিয়াসিস যার কারণে হচ্ছে কি এই ধরনের এক্সেসিভ প্রোডাকশান অফ দ্য ফ্লেকি স্কিন যেটা ডেনড্রাফিটার প্রবণতাটা বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা জন্মগতভাবে একটা কারণ কি আমরা বলতে পারি আদারওয়াইজ আর একজন থেকে আরেকজনের হবে বা ছোঁয়াছে রোগ এই ধরনের বা কারণ সাধারণত হয় না হ্যাঁ অনেকেই বলতেছেন আমি এভরিডে ক্লিন করতেছি শ্যাম্পু করতেছি তারপরেও আমার যাচ্ছে না হ্যাঁ প্রথম কথা হচ্ছে এভরিডে শ্যাম্পু করাই যাবে না এভরিডে শ্যাম্পু করলে বরং চুলের সেটা ক্ষতিই হবে ভালো কিছু হবে না আর শ্যাম্পু আপনি কী ইউজ করছেন সেটা তো আপনি হয়তো নিজে ঠিক করতে পারবেন না এর জন্য আপনাকে ডার্মাটোলজিস্টের কাছে এসে কনসাল্ট করে দেন একটা ডার্মাটোলজিক ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড যে শ্যাম্পুগুলো আছে সেই সেগুলোই ইউজ করতে হবে কন্ডিশনারের ব্যাপারটা নিয়ে যদি বলি ডেনড্রাফ যাদের আছে আমি বলবো তাদের কন্ডিশনার ইউজ না করাই ভালো ডেন্ডাভ যাদের আছে তাদের আমি বলবো ওয়াইল ইউজ না করাই ভালো কারণ অলরেডি যাদের ডেন্ডাভ তাদের এমনিতেই অয়েলের প্রোডাকশানটা বেশি স্ক্যালপে এর মধ্যে যদি আপনি আবারও অয়েল দেন এক্ষেত্রে স্কিনটা আরও বেশি ফ্লেকি স্কিন তৈরি হবে ডেন্ড্রাভটা আরও বাড়ে বেড়ে যাবে অবশ্যই গরম পানিতে গোসল করা যাবে না সেটা একদম কুসুম গরম পানি কিংবা নর্মালি যেটা হয় সেই টেম্পারেচার ওয়াটারে সার করাই ভালো অনেক ন্যাচারাল রেমিডিস অনেকে বাসায় ইউজ করেন পেশেন্ট এসে বলেন যে আমি লেবু দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এরপর টক দই দিচ্ছি এই ধরনের অনেক ন্যাচারাল রেমেডির কথা বলেন আমি অবশ্যই বলবো যে এটা ইউজ না করাই ভালো আপনি বেটার বেটার ডক্টরের কাছে চলে আসেন এসে কথা বলেন এগুলো আসলে আপনার প্রবলেমের সলিউশন না কিছু কারণ থাকে হেয়ার ফল হওয়ার যেটা ডেন্ডাফের সাথে রিলেটেড না আবার কিছু কারণ থাকে যেটা হচ্ছে ডেন্ডা সাথে হেয়ার ফলের রিলেশন থাকে সো সেটা আপনাকে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে এসে কনসাল্ট করে তার ট্রিটমেন্ট স্কেজুয়াল অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত যেটা সামারি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনি ক্লিন থাকবেন আনটাইডি স্কিনে ডেন্ডাফ বাড়তে পারে আর হচ্ছে অয়েল না ইউজ করাই ভালো কন্ডিশনার ইউজ না করাই ভালো একটা ভালো শ্যাম্পু ইউজ করতে হবে যেটা ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড আর এভরিডে শ্যাম্পু না করা ভালো দুই তিন দিন পরপর করা উচিত যতটা পারেন একটা হেলদি স্টাইল মেনটেন করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি আপনার প্রবলেম থেকে বের হয়ে আসবেন